সো হাই গাইস, কেমন আছো বন্ধুরা? আই অ্যাম ইনুইলি ওয়াচিং ম্যাচ আল্লা বং ইনুইল। তো আজকে কনফারেন্স হলো একটা স্যাড ধ্যামনাকে নিয়ে, তো সেটা দেখতে থাকো ভিডিওটা। দিস ভিডিও স্পন্সার্ড বাই পিক্স ল্যাব অ্যাপ। এই অ্যাপটা খুব ভালো, এইটা দিয়ে তোমার ক্লাসকে তুমি তোমার নাম লিখে দিতে পারো বা তোমার ক্লাস আর তোমার নাম লাভ দিয়ে দিতে পারো। খুব ভালো অ্যাপ, এটা রেটিং খুব ভালো আছে। তো এই অ্যাপটা ডাউনলোড করো না ফটাফট আর তোমার নাম লিখে দিতে। টিকটক থেকে আমি একটা ছেলেকে খুঁজে পেয়েছি যার মনে বহুত কষ্ট, বহুত কষ্ট, বহুত কষ্ট, এত কষ্ট তোমরা বুঝে গেছো আমি যেভাবে বলেছি। তো সেই হলো এই ছেলেটা। আমি সবার মনে রাখার চেষ্টা করি কিন্তু সবাই এটা ভুলে যায়। আমারও তো একটা মন আছে না? তোর মন নেই ওরা, তোর ধন আছে। টিকটক দেখছিলাম, মানে আমি দেখি না, জাস্ট দেখছিলাম। তো এই ভিডিওটা আমার সামনে এলো, দেখো। মানুষকে ভালোবাসো না দেখতে পেয়েছো? ভালো বলছে মানুষকে বাঁচ দিতে শেখো, মানে একই বোঝাচ্ছে। তো মানুষকে বাঁচ দিয়ে দিয়েছো, আগে নিজের ভাইকে বাঁচ দে ওয়াদা, তারপরে আমাকে বাঁচ দিতে আসবি। তো আমার এতগুলো ভিডিওর মধ্যে ও একটা সত্যি কথা বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আগে ভিডিওটা দেখো, তারপর আমি বলছি কি বুঝি। লাইফে অনেক কিছু করতে চাই কিন্তু অনেক কিছু করার জন্য যেটা লাগে ওটাই নেই। আমি জানি তোর কাছে ওটা নেই, কী করা যাবে বল। তাই জন্য তুই তেমন স্যাড হয়ে গেছিস, শুধু স্যাড স্যাড কবিতা বানাচ্ছিস, সাইরি বানাচ্ছিস। আমি জানি তোর কাছে নেই, তুই দুঃখ করিস না বাবা, আমার কাছে আছে, আমি জন্য খুশিতে আছি। তোর কাছে নেই আমি জানি। তো এই ছেলে না, ভিডিও দেখতে দেখতে আমাদের ইচ্ছা হলো আমার গার্লফ্রেন্ডকে আমি একটু সাইরি বলবো। তো এই ভিডিও দেখে আমি আমার গার্লফ্রেন্ডকে সাইরি বলেছিলাম। ভালো লাগাটা হচ্ছে প্রেম, আর ভুলতে না পারাটা। তো আমি আমার গার্লফ্রেন্ডকে একটু ফোন করে নিই। টিকট্যাক টুক 99 টিকট্যাক টুক। হ্যালো বাবু, তোমাকে দেখে ভালো লাগাটা হচ্ছে প্রেম, আর ভুলতে না পারাটা ভালোবাসা। দূর বল ফোনে। আখির বিসাত ক্যা টুটা জো দিল কিসি কা তো হায়রত কি বাত ক্যা। ভাই তো এত কষ্ট, এত আমার তো ওখানেও অত দম নেই যে আমি এত কষ্ট রাখবো। আমি জানি তোমরা খুব দুষ্টু, তোমরা কোথায় ভেবেছো, আমি বুকে বলেছি। তো এই ভিডিওটা দেখো, মন থেকে চেয়েছি যত দূরে সরে গেছে। আমি জানি এই সব সাইডে এই ভালো শুনবি আমার থেকে একটা শোন। তো আমি এখন ফেসবুক খুলি বা হোয়াটসঅ্যাপ, যখন আমার সময়কালীন আমি এই দুটো খুলি, আমি এগুলো দেখতে দেখতে সবার স্টোরিগুলো দেখি আর এই লালটাকেই খুঁজে পাই। তো সেদিনকে আমার বন্ধু অঙ্কিত এই ড্যাশটা দিয়েছে, কেন কি ওর মনে দুঃখ হয়েছে আর বাড়িটা কি ট্যাটাস দিয়েছে। এখনকার দিনে না আপনার অনেকজনের সাথে প্রেম থাকবে, এটা আপনি জানবেন না কিন্তু আপনার পাড়ার প্রতিবেশীরা জানবে। পাহাড় চোটগুলো ফাক ইউ ব্রাদার, ফাক ইউ রিয়েলি, ফাক ইউ ব্রাদার। তোদের বাঞ্চোত বলে সাহস কে দিল তোকে আমার পাড়ার লোকেদের? রিয়েলি ফাক ইউ। এখন তো গান শুনে নি। হোয়াটসঅ্যাপ মেসেজ কে কো জঙ্কিত দেখি। সবার কথার ব্যবহারগুলো মনে আছে, সময় আসুক জবাব দে ওয়াদা। এখন জবাব দে, দে জবাব। তুই কি জবাব দিবি না দিবি আমাদের টিকটকে দিচ্ছিস কেন? বাচ্চা বাচ্চা মেয়েগুলো পাগল হয়ে যাচ্ছে এসব চাই দেখে। তো হাই গাইস, যদি কিছু বাজে কথা বলে থাকি তার জন্য সরি, আমাকে ভিডিওটা বানাতে গেলে বাজে কথা বলতেই হবে। তো এরপরে আমি নেক্সট ভিডিও আসতে চলেছে 15 এপ্রিল, লকডাউনের পরে। জানি না আসতে পারবে কি না, যদি লকডাউন হতে তো আমরা একটা ব্লগ বানাবার চেষ্টা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ঠুকে দাও আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।